ফ্রান্সে বন্দুকধারীরা একটি প্রিজন ভ্যানে অতর্কিত হামলা চালিয়ে দ্য ফ্লাই নামে পরিচিত এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় বেলা এগারোটার দিকে দেশটির উত্তরাঞ্চলের নরমান্ডির ইনকারভিলে ঘটা এ হামলায় দুই কারা কর্মকর্তা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায় দুর্বৃত্তদের ছিনিয়ে নেওয়া সেই বন্দির প্রকৃত নাম মোহাম্মেদ আমারা তিনি উত্তর ফ্রান্সের একজন মাদক ব্যবসায়ী আমারা মার্সেইতে মোহাম্মেদ একটি হত্যার নির্দেশদাতা বলে সন্দেহ করা হচ্ছে এবং শহরের শক্তিশালী ব্ল্যাকস গ্যাং সঙ্গে তার সম্পর্ক রয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন আসামিকে আদালত থেকে নরমান্ডির রুয়েনের একটি কারাগারে নেওয়ার পথে বেশ কয়েকজন দুটি গাড়িতে এসে আসামিকে বহনকারী গাড়িতে হামলা চালায় তারা ভারী অস্ত্র দিয়ে গুলি চালায় দুই কর্মকর্তাকে হত্যা করে ওই আসামিকে নিয়ে তারা পালিয়ে যায় এ ঘটনায় এক হামলাকারীও আহত হয়েছে এই ঘটনার প্রতিক্রিয়ায় হামলাকারীদের ধরতে বড় এক অভিযান শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ নিশা মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল ঢাকা